এঁচোড় যদি আগে এইভাবে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আঠা লাগার ভয়টা আর থাকে না, হাতে যে আঠা লেগে যায় কাঁচা এঁচোড় কাটলে সেইটা আর লাগবে না। নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নতুন পদ্ধতিতে এঁচোড়ের একটা রেসিপি করে দেখাবো। তো আমি এই এঁচোড়টাই রান্না করব আজকে। এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব, গোটা এঁচোড়টাই সেদ্ধ করি। গোটা এঁচোড় সেদ্ধ করা যাবে না কড়াতে, প্রথমে কেটে নেব, কেটে নিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে করলে কি হবে, হাতে আঠাটা লাগবে না। আপনারাও এইভাবেই একবার এই রেসিপিটা করে দেখবেন। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি রান্নায় যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এঁচোড়টা কেটে নেব, খোসা সমেতই থাকবে, শুধু চার টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা খুবই কচি, খুব সুন্দর এঁচোড়টা। এইভাবে আমি চার টুকরো করে নেব, চার টুকরো করে নিয়ে জলের মধ্যে রেখে দেব, যাতে না আঠাটা হাতে লাগে। এইভাবে রান্না করলে হাতে আঠা লাগার ভয়টা থাকবে না। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে দিয়ে দেব জল এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য। এই জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দেব। এরপর এঁচোড়গুলো আমি এর মধ্যে তুলে দেব। তুলে দিয়ে এইভাবে আমি এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। আরও একটু জল দিয়ে দেব, যাতে এঁচোড়গুলো আর একটু ডুবে যায়। এইভাবে আমি 15 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। এঁচোড়টা ফুটে গেছে, একটু ভালো করে উল্টে দেব, এইভাবে জলে একটু ডুবিয়ে দেব। 15 মিনিট ধরে এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি, এবারে গ্যাসটা অফ করে দেব। এঁচোড়গুলো এবারে জল থেকে তুলে নেব, তুলে ঠান্ডা হতে দেব। এঁচোড়টা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ আলুটা কেটে নেব। আলুটা এইভাবে কেটে নেব বড় বড় করে, খুব ছোট করব না। এইভাবে আমি দুটো আলু নেব। আলুটা কেটে নেবার পর এঁচোড়টাও কেটে নেব। এঁচোড়টাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু আঠা নেই, এই যে একটু আঠা নেই। এবারে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেবার পর এই শিরাটা আমি বাদ দিয়ে দেব। দেখুন কত সুন্দর এঁচোড়টাও, খুবই ভালো এঁচোড়। এইভাবে আমি পিস পিস করে কেটে নেব, তাও এঁচোড়টাই আমি পিস পিস করে কেটে নেব। এঁচোড়টা সব কেটে নেওয়া হয়ে গেছে, এঁচোড়টা খুব সুন্দর কচি, দানাটা দেখুন কত কচি।
এঁচোড় কেটে নেবার পর এবারে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দেব কড়াতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তুলে দেব আলু। এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। তেলটা ঝারিয়েই তুলে নেব। এই তেলের মধ্যেই এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। এঁচোড়ের মধ্যেও দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে ভেজে নেব। এঁচোড়টাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবেই ভেজে নিতে হবে এঁচোড়টাও। এঁচোড়টাও এবারে তুলে নেব। এঁচোড়টা তুলে নেবার পর এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এঁচোড়ের রান্নায় একটু তেল মশলাটা বেশি দিয়ে করলে বেশি ভালো লাগে মাংসের মতো। সবার প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা এই তেলের মধ্যে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর 1টা শুকনো লঙ্কা। গরম মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আমি 4টে দিয়েছি, গ্রেভিটা যাতে বেশি ভালো হয়। এই টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1.5 চামচ দিয়ে দেব আদা বাটা। জিরে বেটে নিয়েছি, জিরে বাটা। ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিলে তরকারির টেস্টটা আরো ভালো হবে। এঁচোড়ের তরকারিতে একটু তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে করলে একদম মাংসের মতনই খেতে লাগে। তেলটা মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলার চারপাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব, আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি, 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে দেবার সময় একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, না হলে একেবারে অফ করে দেবেন। দিয়েই টক দইটা দিতে হবে, না হলে টক দইটা আবার কেটে যাবে। আবারও টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ, বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়েও আবারও একটু ভালো করে ভেজে নেব। এরপর এই মশলার মধ্যে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে আবার এঁচোড় আর
আলুটা ভালো করে মশলার সাথে আরো একটু কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড় আর আলুটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। আরো একটু জল দিয়ে দেব এঁচোড় আর আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এইভাবে আমি আরো 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। লবণ দেব বলতে ভুলে গেছিলাম, লবণটা অল্প করে দেব, কারণ মশলা আলু ভাজার সময় নিম লবণ দিয়েছিলাম টমেটো ভাজার সময়, সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এঁচোড়ও গলে গেছে, দেখে নিন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুও গলে গেছে। দেখে মনে হচ্ছে এঁচোড় সেদ্ধ হয়নি, কিন্তু এঁচোড় একেবারেই গলে গেছে। এবারে আমি নাবিয়ে নেব, তার আগে 1 চামচ ঘি দিয়ে দেব। গ্যাসটাও অফ করে দেব। আমার এই এঁচোড়ের রেসিপি একদম নতুন পদ্ধতিতে তৈরি, রেডি। এঁচোড়টা এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও নিশ্চয়ই এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম এঁচোড় গলেও গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, খুব গরম, দেখাতেও পাচ্ছি না। বন্ধুরা, আপনারা যদি আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।